ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই আমার শহীদুল ইসলাম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় এবং চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের কী করণীয়। অবিল্লাহ তৌফিক সম্মানিত ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সম্মানিত ভাই, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একটি নিদর্শন, বুঝতে পারছেন, একটি নিদর্শন মহান রব্বুল আলামিনের আর কিয়ামতের একটি আলামত। তো তাই চন্দ্র এবং সূর্যগ্রহণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতেন তখন সঙ্গে সঙ্গে সেজদায় অবনত হয়ে যেতেন এবং সালাত কায়েমে রত থাকতেন, এই ভয়ে যে হতে পারে এখনই কিয়ামত নাজিল হয়ে যাবে। আজকে এই সুন্নতটি বিরল হয়ে পড়েছে। সম্মানিত ভাই, আমরা এই সুন্নত পালন করি না। চন্দ্র এবং সূর্যগ্রহণে দুটি রূপ রয়েছে, একটি বিরল সালাত মানে ইখতিলাফ রয়েছে সাধারণ সালাতের থেকে, একটু পার্থক্য রয়েছে। দুবার আপনার রুকু করতে হবে, কেননা কিরাতকে লম্বা করার জন্য। তো তাই আমাদের করণীয় হচ্ছে চন্দ্র সূর্যগ্রহণ হলেই আমাদেরকে সালাত কায়েমে রত হয়ে যেতে হবে, আল্লাহর জিকির আজগারে মশগুল হয়ে যেতে হবে, ইবাদতে মশগুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।